আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়ালদের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এই তালিকায় আরও রয়েছেন 2023 সালে বর্ষসেরা আম্পায়ারের খেতাবজয়ী রিচার্ড ইলিংওর্থ ও গেল বিশ্ব আসরের ফাইনালে দায়িত্ব পালন করা কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি ও পল রাইফেল্টা। নাজমুল সাকিবের রিপোর্ট। আগামী পহেলা জুন পর্দা উঠছে ক্রিকেটের সীমিত মহা আসর টি টোয়েন্টি বিশ্বকাপের। আসরটি সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, যেখানে রয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। গেল 28 মার্চ প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেল অফ আম্পায়ারের তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন সৈকত। 2017 ও 2021 সালে নারী বিশ্বকাপ, 2018 সালে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও আইসিসির একাধিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশি এই আম্পায়ারের। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্ব আসরের জন্য প্রকাশিত অফিসিয়ালদের তালিকায় সৈকত সহ রয়েছেন 20 জন আম্পায়ার, এছাড়াও রয়েছেন 6 জন ম্যাচ রেফারি। আইসিসি প্রকাশিত তালিকায় রয়েছেন 2023 সালের বর্ষসেরা আম্পায়ারের খেতাবজয়ী রিচার্ড ইলিংওর্থ, এছাড়াও 2022 সালের বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করা কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি ও পল রাফায়েলকেও রাখা হয়েছে আইসিসির টি টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায়। নাজমুস সাকিব, আরটিভি।